लाड्डू गोपाल सोना के बसिए देखल छोट पड़े पचंद सुंदर भाव सजान लाल चौकी बेस भारी लागजे तो ভেতরটা স্পঞ্জে আছে কিন্তু ওই যে নিলে ছোট পড়ে যাবে তাই দোকানে ভালোভাবে চেক করে নিচ্ছি আবার বাড়িতে নিয়ে যাবার পরে যদি ফেরত দিতে হয় তখন কিন্তু মনটা আমার বড় খারাপ হয়ে যায় পোশাক নেওয়া হয়ে গেল এরপর ঠাকুরের চন্দন পিড়ি নেব তাই দাদার দোকানে চলে এলাম ঠাকুরের যাবতীয় সামগ্রী সবই কিন্তু পাওয়া যায় এই দোকানে
স্ট্যাম্প লাগানো আছে কলকাতা থেকে। বন্ধুরা এগুলো চন্দন কাঠ বলছে দাদা আসলি, এত পলিশ কেন তাহলে? এগুলো হলো চন্দন কাঠ আসলি, কলকাতা থেকে আসছে দাদা বলছে। আর পেয়ারা কাঠও আছে বলছে, নকলিও বিক্রি করছে। এই দেখো দেখি, এই দেখো এগুলি হচ্ছে পেয়ারা কাঠ আর এইটি হচ্ছে চন্দন কাঠ। এইটা সরকারি, কোথায় সরকারি স্ট্যাম্প? আচ্ছা এক পিস কত? আচ্ছা স্ট্যাম্প লাগানো আছে সরকারি, তো পুষ্পবান গিয়া তো একটা ওয়েট করে বলো বই কেমন। সব গাই বিক্রি হয় তো বৃন্দাবনে, তো এমনি বিক্রি হচ্ছে। এইটি কত কত পড়বে তবু? 24 গ্রাম ওয়েট হয়েছে, 17,000 টাকা কেজি। আর এই পেয়ারা কাঠ কত করে কেজি দাদা? 100 টাকায় এক পিস দিচ্ছে পেয়ারা কাঠ। আর চন্দন কাঠ রিয়েল বল রা হ্যায় তো দাদা, তাহলে 24 গ্রামের দাম হিসাব করছে 400 টাকা। তুমি আমাকে ছোট করে কেটে দাও একটুখানি, অত দাম নিলে হয় চন্দনের? আপনি কিনুন, আপনার আছে আমার। এ তো পেয়ারা কাঠ বেটা, এটা গোয়া বাকার লকড়ি হ্যায়। আর এ চন্দন হ্যায়, আসলি চন্দন, হোয়াইট চন্দন হ্যায়। আর চন্দন পিড়িটা ফ্রি পাবো না? ওইটিও পয়সা দিতে হবে? বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন দিল্লিতে কত করে দাম বলছে এই দাদা? না চন্দন কার্ড হচ্ছে কত? 17,000 টাকা। খরচা আছে, ফ্লাইট খরচা আছে, কেয়ারিং খরচা আছে। ঠিক আছে বন্ধুরা, আপনারা কমেন্ট করে জানাবেন তো আপনাদের কলকাতায় কত করে চন্দনের কেজি দাম, তাহলে তাহলে বুঝতে পারবো দাদা বেশি নিচ্ছে না কম নিচ্ছে। ইচ্ছাই দাম 200 বল রা হ্যাঁ, 400 না কি বললো? আরে বাবরে, চলো এটা লাল লাল নিচ্ছে, লাল ইটে না, এটা হচ্ছে রাজপুর পাপড়ি। এইটা কত কত নেই কেন? যদি না ভালো হয় দাদা চির ও দাদা, ভালো ঘষা যাবে তো? বন্ধুরা এখানে সব কিছু আমাদের নিয়ে আলাদা আলাদা। এই হচ্ছে লাল, হচ্ছে আমাদের সিলো পাওয়া যায় এরকম ইটের, আর চন্দন গিরি এরকম লাল। এই যে অরিজিনাল চন্দন কাঠ হলে, অরিজিনাল চন্দন কাঠের একটা মাহাত্ম্য আলাদা আছে। এটা আপনার মাথার যন্ত্রণা করছে, একটু ঘষে কপালের মধ্যে লাগিয়ে দিলে শীতল হয়ে যাবে, মাথার যন্ত্রণা থেকে শান্তি পাবে। মানুষের পেটের যন্ত্রণা বাড়িতেই থাকে জিনিস, পেটের যন্ত্রণা হচ্ছে পেট গরম থেকে, আপনি একটু ঘষে খাইয়ে দেবেন। অরিজিনাল চন্দন কাঠ হলে তবেই হবে, আর যদি ডুপ্লিকেট হবে না, অটোমেটিক পেট ঠান্ডা হবে। এর বহু বহু কিছু ব্যাপার আছে, নিশ্চয়ই খাবেন, খাবেন তো বটেই, চন্দন খেলে কোনো ব্যাপার না। টেস্টিং হওয়ার জন্য যায় অনেকে দিতে পারে, আপনি কোনো অসুবিধা নিয়ে না, এটা খাওয়া যায়, এই চন্দন খাওয়া যায়। একমাত্র চন্দন কাঠ, অরিজিনাল চন্দন কাঠ হলে এটাই ব্যান্ড লাগানো আছে, অন্য কোনো কাঠে ব্যান্ড নেই। একমাত্র অরিজিনাল যদি দেয়, দোকানদাররা আজকাল পেয়ারা কাঠই বেচছে আর কি, ঠিক আছে? আমিও বেচছি, কি বলবো, আমার যেটা নিচ্ছে কাস্টমার চাই 100 টাকা, আমি কোথা থেকে দেবো? এটা 16 গ্রাম কাঠের দাম হচ্ছে, 16 গ্রাম কাঠ। আমি এখন টোল করে দেখলাম যে 16 গ্রাম কাঠ আছে, এই কাঠটার ওয়েট হচ্ছে 16 গ্রাম, এখানে 112 টাকা দাম হচ্ছে অরিজিনাল দামের। এর দাম হবে সেটা তো বলবোই।
চলো বন্ধুরা, আমি এখন গোপালকোনার জন্য যা যা উপকরণ লাগবে, লুচি ছোলার ডাল সব বানাতে আমি সব একটু একটু করে নিয়ে নিচ্ছি আমার প্রয়োজন মতো। ছোলার ডাল কত করে কেজি? 80 টাকা কেজি। বন্ধুরা আপনারা বলবেন তো দিল্লিতে কি অনেক দাম নিচ্ছে কলকাতার থেকে? আচ্ছা কাবলি ছোলা কত করে কেজি? ৬০ টাকা কেজি কাবলি ছোলা। ঠিক আছে, আমাকে 250 দাও। কত 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 আছে এটা? আধা কিলো। দাম কত? দাম ৭০ টাকা। চলো দিয়ে দাও, ভালো হবে তো, টক টক হবে না তো? আমি তো তখন রান্না করে ফেললাম। চলো, এই দাদার দোকান থেকে সব দিনই বাজার করি, সব ঠিকঠাক আছে, সেই জন্য ভরসা করে নিয়ে নিলাম। ঠিক আছে, না এবার হিসাব করো আমার। রাখি গুলো একবার দেখেন বন্ধুরা, একটু সুন্দর সুন্দর রাখি পাওয়া যাচ্ছে। বালিশের ওপরে রাখা আছে এক একটা রাখি, বালিশের উপরে সব এক একটা করে রেখেছে। ভালো লাগছে বেশ দেখতে। দিল্লিতে রাখি বলুন বা যে কোনো ফেস্টিভ্যাল হোক না কেন, মার্কেটে প্রচুর প্রচুর ভিড়ে ঠাসা থাকে দিল্লিতে। রাধে রাধে জি, দিদি ভাইয়ের দেখতে পাচ্ছেন এখানেও রাখি সব সাজানো হয়ে গেছে, সুন্দর সুন্দর রাখি সব। দিদি বল রায় জলদি আও আর রাখি লেগে যাও। চলো ঠিক আছে জি, রাধে রাধে জি, রাধে রাধে। হ্যাঁ জি, রাধে রাধে জি, রাখি সাড়ে। এগুলো কি? এগুলো হাতে পড়ে, হাতেটা রাম রাম, হ্যাঁ না, রাম গেটে লাগাবার জন্য রাম রাম। কত সুন্দর সুন্দর দিদি ভাই রাখি সাজিয়েছেন দেখতে পেয়েছেন বন্ধুরা, চারিদিকে একদম স্টল লেগে গেছে রাখি রাখি। বাসন দোকান চলে এলাম 56 ভোগ থালিটা আনতে, গোপাল সোনাকে ভোগ নিবেদন করব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আপাতত ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে, হরে বল।